যেখানে দিনের বেলা সূর্যের আলো পৌঁছয় না, টর্চ অথবা মশাল ছাড়া ভেতরে ঢুকতেই পারে না কোনো মানুষ। একবার ঢুকে পড়লে গুহার অন্য প্রান্তের মুখে পৌঁছানো বেশ পরিশ্রমের কাজ। কখনো মাথা নিচু করে চলতে হবে, কখনো পায়ে ঠেকবে ঠান্ডা জলের স্রোত, যে কোনো মুহূর্তে পিছলে পড়ার সম্ভাবনা। এমন রহস্যময় গুহার ভেতর দিয়ে চলতে গেলে কষ্ট হয় ঠিকই, কিন্তু গুহার অপর প্রান্তে পৌঁছে গেলে যে আনন্দ পাওয়া যাবে তার কাছে ওই কষ্টটুকু নান। এই গুহাটি আলোটিলা গুহা নামে পরিচিত। আলোটিলা গুহা খাগড়াছড়ি শহর থেকে 7 কিলোমিটার দূরে মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত। গুহাটির দৈর্ঘ্য প্রায় 350 ফুট। টিলা বলে ডাকা হয় ঠিকই, তা সত্ত্বেও পর্বতের বিশালতা সৌন্দর্য মুগ্ধ করে যে কোনো মানুষকে। অনেকটা সুড়ঙ্গের মতো এই গুহার ভেতরটা ঘুটঘুটি অন্ধকার, সূর্যের আলো পৌঁছাতে পারে না বলে রহস্যময় হয়ে থাকে এই গুহা। নিচ দিয়ে একটা ঝর্ণা বয়ে গিয়েছে, তাই সাবধানে হাঁটতে হয়। ভেতর দিয়ে খানিকটা যাওয়ার পথ দেখা যাবে দুদিকে দুটো রাস্তা চলে গিয়েছে, তার মধ্যে একটি রাস্তা বন্ধ। গুহার উচ্চতা অনেক জায়গাতেই খুব কম, তাই মাথা নিচু করে যেতে হয়। সোজা রাস্তাটি ধরে হাঁটলে গুহার অন্য প্রান্তে পৌঁছানো যাবে। গুহার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে মোটামুটি 15 মিনিট সময় লাগে। গুহার মধ্যে ভ্রমণের রোমাঞ্চ এবং চারদিকের অপরূপ প্রকৃতি যে কোনো মানুষকে বাকরুদ্ধ করে দেওয়ার জন্যই যথেষ্ট।